সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অবস্থিত জামান অ্যাগ্রো ফার্মে। আজ আমরা জানব জামান অ্যাগ্রো ফার্ম আধুনিক পদ্ধতিতে কি করে একই সাথে হাঁস পালন করছেন, একদিকে আবার ডিমও উৎপাদন হচ্ছে, আবার পুকুরে একই সাথে মাছও চাষ করছেন। ময়মনসিংহ জেলায় বেশ কিছু বেকার তরুণ অল্প পুঁজিতে বাণিজ্যিক ভিত্তিতে দেশি হাঁস পালন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। কেউ নিজের মাছের পুকুরে, কেউ পতিত জমিতে, আবার কেউ ঘেরে মাছ চাষের পাশাপাশি এ হাঁস পালন করছেন। জামান অ্যাগ্রো মাছ চাষের পাশাপাশি হাঁস পালন করছেন, তাই বলাই যায় জামান অ্যাগ্রো একই সাথে মাছ মাংস ডিম উৎপাদন করছে। আমরা সকলেই জানি যে বাড়িতে পুকুরে বা ডোবায় যদি হাঁস পালন করা হয় তবে ডিমের যোগান নিশ্চিত। এতে করে শিশুদের অপুষ্টি দূর হয় এবং পুষ্টির ঘাটতি মেটে। হাঁসের ডিম অনেক পুষ্টিকর। আমরা সবাই জানি যে হাঁসের মাংস অন্য যে কোনো মাংসের তুলনায় শরীরের জন্য অনেক উপকারী। প্রিয় ভিউয়ার্স, জামান অ্যাগ্রো বর্তমানে 1000-এরও বেশি হাঁস পালন করছে। প্রতিদিন খামার থেকে 600 থেকে 750টি ডিম পাওয়া যাচ্ছে। আগামীতে ডিমের উৎপাদন আরো বাড়বে বলে আশা করছে জামান অ্যাগ্রো ফার্ম। এবং জামান অ্যাগ্রো ফার্ম হাঁস পালনের পাশাপাশি এই দুইটি পুকুরে দেশি প্রজাতির রুই, কাতল, মৃগেল, সরপুটি, কালাবাউস এবং হাঁসের খাবার হিসেবে পুকুরে ছোট ছোট মাছ ছেড়েছেন। যারা মাছ চাষ করে থাকেন তাদের জন্য মাছ চাষের পাশাপাশি হাঁস পালন করা উচিত, কারণ হাঁস ও মাছ চাষের সমন্বয়ে মাছের জন্য খুব বেশি আলাদা পরিমাণ খাবার দিতে হয় না, আর হাঁস থাকলে মাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায়। তাই বলা যেতে পারে আমাদের দেশের অর্থনৈতিক উন্নতিতে হাঁস পালন খুবই ভালো ভূমিকা পালন করছে, কারণ এতে করে দেশের বেকারত্বের পরিমাণ হ্রাস হচ্ছে। বাংলাদেশে হাঁস পালনের অনেক উপকারিতা রয়েছে। হাঁস পালন মুরগি পালন অপেক্ষায় অনেক সহজ ও উপকারী। যে কেউ খুব সহজেই হাঁস পালন করে স্বাবলম্বী হতে পারে। হাঁস পালনের মাধ্যমে আমিষের অভাব খুব সহজে দূর করা যায়। এছাড়া অল্প পুঁজিতে হাঁস পালনে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। অতি তাড়াতাড়ি হাঁস পালন পদ্ধতি ও হাঁস পালনের খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।